Hi. I'm Raya. Nee parenti? হ্যালো বন্ধু, কাল কি 289 AD প্রবাসের নতুন মুভির নতুন টিজার এসেছে, যেখানে অমিতাভ বচ্চন আর অশোক থমাকে ইন্ট্রোডিউস করা হচ্ছে। ঠিক আছে, এখানে আমরা কিন্তু অনেক কিছু ইনফরমেশান আমরা কিন্তু এই ছোট্ট এক মিনিট টিজার থেকে পাই। তো আজকে আমরা এই টিজারটা নিয়ে অশোক থমার ব্যাকগ্রাউন্ড, অশোক থমার পর থেকে এসে কী পাওয়ার আছে, অল দোজ থিং, সেই সব বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে। ঠিক আছে, তো এই টিজারে যেটা আমরা দেখলাম, ফার্স্ট অফ অল দেখলাম ও পুজো করছে শিবের। ঠিক আছে, এবার একটা মন্দির, এবার মন্দিরটা কোথায়? একটা জিনিস বলা হয় যে যারা বিশ্বাস করে মহাভারত, তারা বিশ্বাস করে অশ্বত্থামা বেঁচে আছে, এবং অশ্বত্থামা এখনও পুজো করে শিবের। একটা আই থিঙ্ক মধ্যপ্রদেশে কোনো একটা শিবের মন্দিরে কেউ এখনও পুজো করে। ঠিক আছে, এরকম নিউজও বাজারে শোনা যায় দেখবেন। ঠিক আছে, তো সেরকমই হয়তো ওই পার্টিকুলার মন্দিরেই ও হয়তো পুজো করছে, এবং এটা অনেক এগিয়ে গেছে ইয়ার 289, তো অনেক বছর পরে। ঠিক আছে, তো সেখানেও পুজো করছে দেখানো। দেন আমাদের একটা ফ্ল্যাশ ব্যাক দেখানো, যেখানে অমিতাভ বচ্চন কি ইয়াং দেখানোর মাথায় কিন্তু মণিটা রয়েছে। তো ওইটা কিন্তু হতে পারে আমাদের একদম শেষে, যখন মহাভারতের শেষে, মানে মহাভারতে যখন যুদ্ধ হয়, যুদ্ধ একদম শেষে ওর মণিটা হারানোর আগে, মণিটা ধ্বংস হওয়ার আগের যে সময়টা হয়তো সেটা দেখানো হচ্ছে। হয়তো আমরা কিছু গেমস পেতে পারি মহাভারতের শেষে, যখন মণিটা কৃষ্ণ দ্বারা নষ্ট করা হবে। ঠিক আছে, সেই জায়গাটা হয়তো পেতে পারি, তো সেই জায়গাটা দেখালো। এবং ডিএজিং যেটা করা হচ্ছে প্রপার লাগছে। আমি আজ পর্যন্ত হলিউডে ডিএজিং দেখেছি, মার্ভেলে দেখেছি, স্টার ওয়ার্স দেখেছি, বাট ইন্ডিয়ান মুভিতে এত ভালো ডিএজিং টেকনোলজি ইউজ ফার্স্ট টাইম দেখলাম। হ্যাটস অফ, ঠিক আছে, হেভি কাজ করেছে, দারুণ লাগছে ওখানে অমিতাভ বচ্চনকে। নেক্সট আবার আমরা যা দেখলাম যে জাস্ট ওখানে পুজো করছি, এবং ওর আগে কী ছিল মণিটার সময়, এবং এখন ও রক্ত মাখা যে কপালটা সেটা দেখানো হলো। ও বলেছে ও দ্রোণাচার্যের ছেলে অশ্বত্থামা, এবং হাতে একটা আই থিঙ্ক তীর নিয়ে বেরিয়ে যাচ্ছে, এবং যখন বেরানোর আগে কিন্তু কপালে যেই জায়গাতে মণি থাকার কথা সেই জায়গাটা কিন্তু জ্বলছে। তো এইটুকু জাস্ট দেখানো হলো, খুবই ইন্ট্রিগ লাগলো কিন্তু। আর তারপর যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া হচ্ছে টপ টপ করে, সে মানে জল পড়ছে, সেগুলো কিন্তু খুবই 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 ভালো লাগছে। এখানে কিন্তু সেট ডিজাইন, প্রোডাকশন ডিজাইন, ভিএফএক্সের কাজ আই থিঙ্ক অনেক উঁচু লেভেল হচ্ছে, বিকজ এটাই কিন্তু প্রচুর টাকা স্পেন্ড করা হয়েছে। আর এই মুভিটা কিন্তু তোমরা ডিসি, মার্ভেল এবং যে কোনো কমিক মুভির সঙ্গে তুলনা করতে পারো, বিকজ এই মুভিটা কিন্তু কমিক কনে গেছিলো, কমিক কনে গিয়ে এই টিজার লঞ্চ করেছে, পুরো দুনিয়া দেখেছে, দেশ না পুরো দুনিয়া দেখেছে, যেরকম মার্ভেল বা ডিসি মুভি দেখে। ঠিক আছে, তো এটা একটা অন্য লেভেল হতে পারে। এইবার অশ্বত্থামাকে নিয়ে পার্টিকুলারলি কথা বলি, আমার একটু ব্যাকগ্রাউন্ড জানা খুব প্রয়োজন। ঠিক আছে, অশ্বত্থামার বাবা ছিল হচ্ছে দ্রোণাচার্য, আর দ্রোণাচার্যের বাবা ছিল হচ্ছে ভারদ্বাজ। তো ঋষি ভারদ্বাজ একটা ঋষি ছিল, তার দ্রোণ পাত্র, ঠিক আছে, একটা পাত্রে জন্মগ্রহণ করে তার ছেলে দ্রোণাচার্য। ও কিন্তু কোনো মায়ের পেটে হয়নি, একটা দ্রোণ পাত্রে জন্মগ্রহণ করেছিল। ঠিক আছে, তো তার জন্মটাই ছিল অলৌকিক, যে দ্রোণাচার্য পরে গিয়ে কৌরব এবং পাণ্ডব সবাইকে শিক্ষা দেয়, যে অর্জুন, ভীম, দুর্যোধন, যাদের নামে বলো সবাইকে ও কিন্তু অস্ত্র শস্ত্র শিক্ষা দিয়েছিল, ওদের গুরু ছিল। তো তার ছেলে হলো অশ্বত্থামা। এবার অশ্বত্থামার জন্ম একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে গুরু দ্রোণ এবং তার বউয়ের নামটা মনে পড়ছে না, এরা দুজন তার আগের জন্মে অনেক তপস্যা করে শিবের অংশের পুত্র প্রাপ্তি করার চেষ্টা করেছিল, এবং সেটা এই পরের জন্মে জন্মগ্রহণ করেছিল। তো এই অশ্বত্থামা কিন্তু শিবের একটা অংশ, ঠিক আছে, এবং শিবের অংশ হওয়ার সঙ্গে সঙ্গে ও আগের জন্মে অনেক পুণ্যের কাজ করার জন্য এই জন্মে জন্মানোর সময় থেকে ওর কপালে একটা মণি ছিল, যে মণির জন্য ওর কোনোদিনও বয়স হবে না, ওর খিদা তৃষ্ণা লাগবে না, ওর কোনোদিনও রোগ ব্যাধি হবে না। ঠিক আছে, আর অলমোস্ট সব রকম অস্ত্র অস্ত্র থেকে ও কাইন্ড অফ প্রোটেক্টেড। ঠিক আছে, তো ওর ওই যে একটা দেবত্ব জন্ম হয়েছিল বলা যায়, ঠিক আছে, ওর জন্মতেই হচ্ছিল দেবত্ব, কিন্তু ওর বাবা যেহেতু একটা ঋষি ছিল দ্রোণাচার্য, তার কাছে কত পয়সা করে ছিল না, তো ছোটোবেলায় ওর দুধ খেয়েছিলেন, ওর মা ওকে ওই আটা গুলিয়ে খাওয়াতো দুধ বলে। ঠিক আছে, তো ছোটোবেলা থেকে ওর একটু ভালো খাওয়ার, ভালো জিনিসপত্রের প্রতি কাইন্ড অফ লোভ ছিল, এবং যখন এই কৌরবরা আসে বাড়িতে শিক্ষা নিতে, তখন এই দুর্যোধন এবং দুঃশাসকরা ওকে অনেক লোভ দেখায়, যে ভালো জিনিস আছে অলস থিঙে। ঠিক আছে, তো ওদের মানে দুর্যোধনের প্রতি খুব বেশি ইন্টারেস্টেড হয়ে পড়ে এবং বন্ধু হয়ে পড়ে, এবং দুর্যোধনকে যতই সবাই খারাপ বলুক, অলস থিঙ্ক খারাপ কাজ করে থাকো, ওর কিন্তু একটা কাজ খুব ভালো ছিল, সেটা হচ্ছে ও কিন্তু খুব লয়াল ফ্রেন্ড বানাতে পারতো। এই অশ্বত্থামার আরেক দিক হচ্ছে কর্ণ,
যদিও জানে অশোক মানে দুর্যোধন ভুল কাজ করছে, খারাপ কাজ করে, তা সত্ত্বেও কিন্তু কর্ণ বা অশোক তামা কেউ ওর সঙ্গ ছাড়েনি, খুব লয়াল ফ্রেন্ড ছিল ওর, ঠিক আছে, শেষ পর্যন্ত ওর সঙ্গ দিয়ে গেছে, ঠিক আছে। এইবার আসা যাক ওর যে মনিটা কী করে গেল, ঠিক আছে, মনিটা কী করে ও লস্ট করলো, ঠিক আছে। তো একদম যখন যুদ্ধ শেষ হচ্ছে, ঠিক আছে, একদম কুরুক্ষেত্র যুদ্ধ যখন অলমোস্ট শেষ, আর কী বলে ভীম দুর্যোধনের উরু ভেঙে ওকে হত্যা করেছে, কিন্তু তখন মরেনি, কারণ দুর্যোধন নিজে প্রতিজ্ঞা নিয়েছিল যতক্ষণ না পাণ্ডবদের মৃত্যু সংবাদ শুনছে ততক্ষণ মরবে না, ঠিক আছে। তো এই অশ্বত্থামা দুর্যোধনের কাছে যায় এবং গিয়ে বলে, বন্ধু তোমার এই অবস্থা আমি দেখতে পাচ্ছি না, তো তুমি মৃত্যুবরণ কর, তোমার জন্য ভালো হবে। তখন দুজন বলে, আমি প্রতিজ্ঞা নিয়েছি তখন আমি এই পাণ্ডবদের মৃত্যু সংবাদ শুনে তারপর আমি মরব না, তো বলে আমি মেরে আসবো, তখন আসলে আমি মেরে আসবো পাণ্ডবদের। ও যায়, ওই সময় সবাই মোটামুটি শান্ত হয়ে গেছে, সব রেস্ট্রিকশন ঢেড়ালা হয়ে গেছে, ঠিক আছে, বিকজ যুদ্ধ শেষ, দুর্যোধনকেও পরাস্ত করা হয়ে গেছে, সব শেষ, ঠিক আছে, সবাই খুব রিল্যাক্স হয়ে গেছে, সবাই আনন্দ করছে পাণ্ডবদের সঙ্গে যে ওরা জিতে গেছে। কিন্তু সেই সময় পাণ্ডবদের পাঁচজন যে মানে ছোটো পাণ্ডব, পাণ্ডবদের পাঁচজনের যে ছেলে ছেলে ছিল, প্রত্যেকে একটা করে ছেলে ছিল ওই ইয়ের দ্রৌপদী থেকে, তো তারা ঘুমাচ্ছিল টেন্ডে ঘুমাচ্ছে, ঠিক আছে। সেই সময় এই অশ্বত্থামা গিয়ে ওই ছোটো পাণ্ডবদের মানে পাণ্ডব ছেলেদের মেরে ফেলে, কিন্তু জানতো না যে চারটা ছেলে বা যারা ছেলে পাণ্ডবরা ঘুমাচ্ছে, ওদের পাঁচজনকে কিন্তু মেরে ফেলে এবং তারপরে এসে সংবাদ দেয় দুর্যোধনকে যে ও পঞ্চ পাণ্ডবকে মেরে এসেছে, তারপরে দুর্যোধন মারা যায়। এইবার ও ফিরে এসে দেখে যে না, ও পঞ্চপাণ্ডব তো বেঁচে আছে, পাণ্ডবের ছেলেদের মেরে ফেলেছে। এবার সেটার জন্য কৃষ্ণ এবং পঞ্চ পাণ্ডবরা ওর উপর কাইন্ড অফ অ্যাটাক করতে যায় যে তুমি এরকম করেছো, তখন ও কী করে, ও ব্রহ্মাস্ত্র চালায়, ঠিক আছে। এবার ব্রহ্মাস্ত্র যেই চালিয়েছে একমাত্র অর্জুন জানত ব্রহ্মাস্ত্র, তো অর্জুন ব্রহ্মাস্ত্র চালায়। এইবার এই দুটো ব্রহ্মাস্ত্র যদি একসঙ্গে পরস্পরের কাছে অ্যাটাক করে দেন পুরো ইউনিভার্স ধ্বংস হয়ে যাবে, পুরো বিশ্বমন ধ্বংস হয়ে যাবে। তাই কৃষ্ণ ওকে বলে তোমরা তোমাদের ব্রহ্মাস্ত্র ব্যাক করে দাও। এইবার অর্জুন তার ব্রহ্মাস্ত্র ফিরিয়ে নেয়, কিন্তু এই যে অশোক তামা সে জানতোই না কী করে ব্রহ্মাস্ত্র ব্যাক করাতে হয়, ঠিক আছে, সে বিদ্যা শেখেই নি বাবার কাছ থেকে, ঠিক আছে। তো তখন ওকে বলা হয় যে ব্রহ্মাস্ত্রের যে দিকটা পরিবর্তন করো যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। তো ও কী করে, ও শয়তানি করে যাতে পাণ্ডবদের কোনো বংশধর বেঁচে না থাকে, তাই জন্য একমাত্র তখন ভেবেছিল হচ্ছে পাণ্ডবদের যে অর্জুন, অর্জুনের ছেলে হয়েছিল হচ্ছে অভিমন্যু, অভিমন্যুর ছেলে, ঠিক উত্তরার পেটে মানে জন্মানোর পর উত্তরার পেটে ছিল, উত্তরা যখন প্রেগনেন্ট উত্তরার পেটে ও ব্রহ্মাস্ত্র মারে, ঠিক আছে, এবং ওই পেটেই যে অভিমন্যুর ছেলে মারা যায়, ঠিক আছে, যে গিয়ে পরে রাখতে পারবে। তো পরে বলছে ও কী করে বাঁচলো, তো ওই যে পেটে আঘাত করে, পেটে ব্রহ্মাস্ত্র চালায়, তাই জন্য মানে কৃষ্ণ প্রচণ্ড রেগে যায় যে এক তো ও পঞ্চপাণ্ডবের ছেলেদের খুন করেছে, ঠিক আছে, ঘুমন্ত অবস্থায়, তার উপর একটা প্রেগনেন্ট মেয়ে যার পেটে বাচ্চা আছে তাকেও মানে অ্যাট্যাক করে ব্রহ্মাস্ত্র দিয়ে, তো তাই জন্য প্রচণ্ড রেগে গিয়ে অভিশাপ দেন অশ্বত্থামাকে যে ও ওর মনির জন্য যে ওর কাইন্ড অফ অমর সেটা থাকবে, ওকে অমরত্বের বরদান না দিয়ে অমরত্বের অভিশাপ দেয়। ওর মনি ওটাকে একমাত্র ধ্বংস করতে পারত হচ্ছে শিবের ত্রিশূল, নাহলে কৃষ্ণের সুদর্শন যে চক্র সেটা, সুদর্শন চক্রের মাধ্যমে ওই মনি ভেঙে দেয় এবং ওরকে অভিশাপ দেয় যে ও যন্ত্রণা পাবে, ওর যে কোনো রকম যন্ত্রণা ছিল না, কোনো রকম রোগব্যাধি ছিল না, সেরকম রোগব্যাধি হবে, যন্ত্রণা হবে, গায়ে রক্ত বেরাবে, ওকে ঘৃণা লাগবে নিজের প্রতি, মৃত্যু চাইবে কিন্তু মৃত্যু আসবে না, ঠিক আছে, এরকম একটা অভিশাপ দেয় কৃষ্ণ। এবং পরে গিয়ে ও কাইন্ড অফ রিগ্রেট করে নিজের কাজের জন্য, ঠিক আছে, এবং সেখান থেকে ওর কাইন্ড অফ জানতে পারে যে কখন কল্কি অবতার নিয়ে আসবে কৃষ্ণ মানে বিষ্ণু, তখন গিয়ে ও হয়তো নিজের মুক্তি পেতে পারবে। এবং কন্টিনিউয়াসলি ও শিবের কাছে গিয়ে মধ্যপ্রদেশে একটা মন্দিরে গিয়ে পুজো করতে থাকে নিজের মুক্তির জন্য, ঠিক আছে। তো এইটা হলো গিয়ে পুরো ব্যাকগ্রাউন্ড, এবং যে বললাম যে উত্তরা পেটে যে মরে গেছে সেটাকে কৃষ্ণ বাঁচিয়ে দেবে সেই ছেলেকে, আর তারপরে সেই গিয়ে পরে রাজা হয়, ঠিক আছে। যাই হোক, তো এই হলো পুরো ঘটনা। তো ওই সময় থেকেই বেঁচে রয়েছে আমাদের এই অশ্বত্থামা, এবং অশ্বত্থামা দেখা যাচ্ছে ব্যান্ডেজ দেখানো হচ্ছে, রক্ত কাটা গা দেখাচ্ছে, এইগুলো কারণটা এটাই যে ওর কন্টিনিউয়াসলি রক্তক্ষরণ হয়, কন্টিনিউয়াসলি ব্যথা পায়, কন্টিনিউয়াসলি গা পড়ছে, কিন্তু ও মরতে পারবে না কারণ ওর অমরত্বের অভিশাপ পেয়েছে।
ঠিক আছে, এবং এই অভিশাপ থেকে বেরানোর জন্যই কণ্ঠকে পুজো করতে হয় শিবের, এবং সেটাই হয়তো সেই মন্দিরটাই হয়তো দেখানো হচ্ছে এইখানে, ঠিক আছে। এবং ও শেষ যুদ্ধ বলছে এই কল্কি যখন আসবে তখনই হয়তো কোনো একটা বড়ো যুদ্ধ হবে, এই এই টাইমে আই থিঙ্ক ও ভালো সঙ্গে থাকবে এবং তারপরে ওর মৃত্যু আই থিঙ্ক এই বইতে হয়তো দেখানো হবে। এই হলো পুরো ব্যাকগ্রাউন্ড অশ্বত্থামা, সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, এবং যারা বিশ্বাস করে মহাভারতে তারা কিন্তু এই অশ্বত্থামার উপর বিশ্বাস করে, এবং আই থিঙ্ক এই মুভিটা অসাধারণ হতে চলেছে। তোমাদের এই বিষয়ে কী মতামত, তোমাদের কেমন লাগলো এই ব্যাকগ্রাউন্ড অশ্বত্থামা, আমার কমেন্টে নিশ্চয়ই জানিয়ে আমার সঙ্গে।